আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজকে কাঁকরোল ভাজি করে দেখাবো। এখন গরম পড়েছে অনেক, অনেক সময় ঝোল তরকারি খেতে ভালো লাগে না, একটু ভাজি ভর্তা খেতে ভালো লাগে। সেই পরিপ্রেক্ষিতে আজকে আমি কাঁকরোল ভাজি করে দেখাবো। চুলায় আমি একটা প্যান দিয়েছি, প্যানে তেল দিব, তারপরে সবজিগুলো দিয়ে দিব। 3 টেবিল চামচ তেল দিচ্ছি প্যানে। বেশ কতখানি পেঁয়াজ দিব, কাঁচামরিচ ফালি দিব 4-5টা, একটু নরম হয়ে আসলে আমি কাঁকরোলটা দিয়ে দিই। মরিচটা নরম হয়ে আসছে, এখন আমি কাঁকরোলটা দিয়ে দিই। এখানে 1/2 কেজির মতো কাঁকরোল আছে, এটা আমি এভাবে চাক চাক করে কেটে নিয়েছি। কেটে ধুয়ে নিয়েছি ভালো করে, বিচিগুলো ফেলিনি, বিচিগুলো নরম আছে, এদের ওটা দিয়েছি। স্বাদ মতো লবণ দিচ্ছি, সামান্য একটু হলুদ দিব, আর কোনো মশলা দিব না, এভাবে আমি রান্না করে নেব। তারপর এটা নেড়ে দিব। ভাজিটা এভাবেই রান্না হবে, আমি ঢাকবো না, এভাবে নাড়বো মাঝে মাঝে, তারপর ভাজি হয়ে যাবে। দর্শক, আমার কাঁকরোল ভাজি হয়ে গেছে, আমি ডিশে নামিয়ে নিচ্ছি। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবারও ইনশাআল্লাহ নতুন কোনো রেসিপি নিয়ে কথা হবে। ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ, আপনারা ভালো থাকবেন।